আপনারা শুনছেন রেডিও সারা বেলা 98.8 FM। আজ শনিবার 22/14/1428 বঙ্গাব্দ 5 জুন 2021 খ্রিস্টাব্দ এবং 23 শাওয়াল 1442 হিজরি। শুনছেন ও দেখছেন রেডিও সারা বেলা 98.8 FM। সারা বেলার বিকেলের সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাহিন কবির রাতুল। শুরুতেই জানিয়ে দিচ্ছি SKS হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম। বিশ্ব পরিবেশ দিবস আজ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গাইবান্ধার 3 উপজেলায় অনুষ্ঠিত হলো প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা, শ্রেষ্ঠ অংশগ্রহণকারীরা পেলেন সম্মাননা। দেশে করোনায় একদিনে 43 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1444 জন, গাইবান্ধা শনাক্ত 5 জন। এবং 5 বছরের নিষেধাজ্ঞা 18 মাস কাটিয়ে ক্রিকেটে ফিরলেন পেসার শাহাদাত হোসেন রাজীব। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতন করতে দিবসটি বিশ্বব্যাপী পালন করা হয়। বাংলাদেশে দিবসটি জাতীয়ভাবে পালন করা হচ্ছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান নামে। দিবসটি এবারের প্রতিপাদ্য পরিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার, এবং স্লোগান রাখা হয়েছে প্রকৃতি সংস্করণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি। এদিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষার জন্য গাছ লাগানোর মাধ্যমে সবুজ বাংলাকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর কথা বলেন প্রধানমন্ত্রী। আজ বিশ্ব পরিবেশ দিবসে গণভবনে জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2021 উদ্বোধনকালে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি গণভবন চত্বরে ডুমুর ও সোনালু গাছ রোপণের মাধ্যমে এই অভিযান উদ্বোধন করেন। গাইবান্ধার ফুলছড়ি, সাদুল্লাপুর ও পলাশবাড়ি উপজেলায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে গৃহপালিত পশু পাখি, প্রযুক্তি সামগ্রী দিয়ে স্টল সাজিয়ে অংশ নেয় খামারি, প্রযুক্তি ব্যবসায়ী ও সরবরাহকারীরা। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করে দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধকরণের অংশ হিসাবে এ মেলার আয়োজন করা হয়। মেলা শেষে উপজেলাগুলোর বিভিন্ন জনকে শ্রেষ্ঠ অংশগ্রহণকারীর পুরস্কার প্রদান করা হয়। দেশে করোনায় একদিনে 43 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,801 জনে। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছেন 1,447 জন। এ নিয়ে মোট শনাক্ত হল 8,09,370 জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন 1,667 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,49,425 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি রতন মাহমুদের কাছে। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 5 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো 1,776। এদের মধ্যে 20 জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,713 জন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 43 জন। এছাড়া জেলায় কোয়ারেন্টিনে ব্যক্তির সংখ্যা শূন্যতে অবস্থান করছে। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন রতন মাহমুদ। অন্যদিকে বিশ্বের করোনায় মৃত্যুর সংখ্যা 37,27,000 ছাড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 17,33,00,000-এরও বেশি মানুষ। এদের মধ্যে সুস্থ হয়েছেন 15,60,59,410 জন। এছাড়া বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এদেশটিতেই। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে। এবার খেলার প্রসঙ্গ। পাঁচ বছরের নিষেধাজ্ঞা 18 মাস কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরলেন জাতীয় দলের পেসার শাহাদাত হোসেন রাজীব।
2019 সালে এক সতীর্থকে চর মেরে 5 বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ক্রিকেটে ফেরার আকুতি জানিয়েছিলেন পেসার শাহাদাত। তার সেই হৃদয়স্পর্শী আবেদনে সাড়া দিয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে নামেন তিনি। শাহাদাত হোসেন এখনও দেশের জার্সিতে পেস বোলার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব পরিবেশ দিবস আজ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গাইবান্ধার 3 উপজেলায় অনুষ্ঠিত হলো প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা, শ্রেষ্ঠ অংশগ্রহণকারীরা পেলেন সম্মাননা। দেশে করোনায় একদিনে 43 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1447 জন, গাইবান্ধা শনাক্ত 5 জন। এবং 5 বছরের নিষেধাজ্ঞা 18 মাস কাটিয়ে ক্রিকেটে ফিরলেন পেসার শাহাদাত হোসেন রাজীব। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsharabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া বিকেলের সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রাইহান কবির রাতুল। শুভ বিদায়।